রাসূলের আজান শুরু হতো আল্লাহু আকবার দিয়া। এখন বাংলাদেশে কিছু মসজিদে আজান শুরু হয় দুরূদ শরীফ দিয়া। আজানের একবার সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়ে। প্রিয় নবী বলেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন যখন আজান দেবে আজানের তখন তোমরা জবাব দেবে, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবে। আমার থেকে নামাজ নাও, আমি যা বলি তা করো। ইমাম সাহেব মাগরিবের ফরজ দুই রাকাত পড়ে বসা দরকার না, বৈশা খাড়ায়া যাইতাছে, পিছন থেকে আমরা দাঁড়াবো না লোকমা দেব, কি বলে লোকমা দেব? এ আল্লাহ আকবর পাইলেন কই? রাসূলের সাথে তো মিলল না। বাংলাদেশে এখনো 95% মসজিদে লোকমা দেয় আল্লাহু আকবর বলে, অথচ রাসূল বলেছেন রিজালিত তাসবিহু ওয়ালিন নিসাইত তাসবিহু। রাসূল যা শিখাইছে যা বলছে সেটার নাম ইসলাম, ঠিক না? আপনি যেটা বানাইছেন এটার নাম ইসলাম না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষেরা ইমাম যদি ভুল করে তোমরা লোকমা দেওয়ার সময় বলবা সুবহানাল্লাহ, আর আমরা সুবহানাল্লাহ বাদ দিয়া নিজেরা আল্লাহু আকবার ঢুকাই দিই। যদি মহিলা নামাজি থাকে তারা মুখে কিছু বলবে না, হাতের উপরে হাত মেরে আওয়াজ দিয়া হুজুররে বুঝাইবে, হুজুর আপনার ভুল হয়ে গেছে। মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো, এটাই হলো আজানের জবাবের নিয়ম। এখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও তাই বলবো, ঠিক না? মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? মাশাআল্লাহ। কিন্তু দেশের হাজার হাজার আলেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ পড়ে, অথচ রাসূল বলেছেন মুয়াজ্জিন বলবে জাহাদ, তুমিও বলবে তাহাব। এবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, আমরা কি বলবো? এখানে আমরা ভিন্ন কিছু বলবো। হাইয়া আলাস সালাহ মানে হলো নামাজে আসো। এখন আপনিও যদি বলেন হাইয়া আলাস সালাহ, বাংলা অর্থ দাঁড়াবে মুয়াজ্জিন আমনেও আইয়েন, তোরা তো হইল না। এই জন্য রাসূল বলছে তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলতে বলতে তারপরে ফজরের আজানে বলবে আসসালাতু খাইরুম মিনান, আমরা কি বলবো? এটাও ভুল। সাদাকাতু ওয়া বারারতা এটার যে রওয়ায়াত আছে রওয়ায়াতের সনদ নাই, আসল নাই, লা আসলা লাহু। সাদাকাতু ওয়া বারারতা, সাদাকাতু ওয়া বারারতা দুই ভাবে পড়া হয়। ইমাম মুহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ বলেন লা আসলা লাহু, এর কোনো আসলই নাই, ভিত্তি নাই, বরং তোমরা বলবে আসসালাতু খাইরুম মিনান নাও। হ্যাঁ হ্যাঁ মুয়াজ্জিন আমরাও একমত, নিশ্চয় ঘুমেরছে নামাজ ভালো। তারপরে আজান শেষ হবে, আজান শেষ হলো, আজানের জবাব দেয়া শেষ হলো, এখন কাম কি? কি কাম? দোয়া। কেউ কয় তাসবিহ, কেউ কয় দোয়া, কেউ কয় দুরুদ লাগছে ফেস। আমার বন্ধু হাদিস হলো আজানের জবাব দেয়া শেষ করে দুরুদ পড়তে হবে। এখন বাংলাদেশে রেডিওতে টেলিভিশনে সব জায়গায় দেখবেন আজানের জবাব শেষ, সাথে সাথে আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা, অথচ এটা হাদিসের উল্টা, হাদিসের খেলাফ। রাসূলুল্লাহ বলেছেন ইযা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আজানের জবাব দেয়া শেষ করে আমার উপর দুরুদ পড়বে। আমার হাতে একটা বই আছে, বইটার নাম হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, আমার লিখা বই, গত 2-3 বছর আগে লিখেছি আলহামদুলিল্লাহ। ইতোমধ্যে হাজার হাজার কপি আল্লাহর বান্দাদের হাতে পৌঁছেছে। এই যে আমি দেখলাম বাংলাদেশের নামাজে এত ঝামেলা, আজানে ঝামেলা, আমি ভাবলাম যে এই ঝামেলাগুলো একটু ভাঙ্গাইয়া দেয়া দরকার, শুধরাইয়া দেয়া দরকার, আছে কিনা?
আমি এগুলো লিখেছি বইতে হাদিস দিয়ে দলিল দিয়ে আলহামদুলিল্লাহ ইমাম মুহিউদ্দিন নববী কোথায় বলেছেন লা ইলাহু সেটাও পৃষ্ঠা নাম্বার সহ লিখেছি আপনি আবার দুরূদ পড়বেন দুরূদ পড়ার পরে আবার আল্লাহুম্মা রাব্বা হাদি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা এই দোয়াটা আপনি পড়বেন কিন্তু এই দোয়াটা পড়ার সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখি মুনাজাতের মতো হাত তুলে পড়ে অত সে দোয়ার মাঝে প্রিয় নবী কখনো হাত তুলেছেন তার কোনো প্রমাণ নাই এখন আপনি বলবেন হুজুর হাত তুললে তো একটু মজা লাগে হাত তুললে অসুবিধা কি আমি বলবো দোস্ত যখন তুমি মসজিদে ঢোকো তখন কি দোয়া পড়ো না কথা বলেন না কি দোয়া আল্লাহুম্মা তাআলি হাত তুলেছেন মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই হাত তুলেছেন টয়লেটে ঢুকতে দোয়া আছে না নাই হাত তুলেছেন খাওয়ার আগে দোয়া আছে না নাই টয়লেট থেকে বের হতে দোয়া আছে না নাই গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়াফানি যদি তখন হাত তুইলা মুস্তান মুখ নাপাক হইয়া যাইত গাড়ি তোড়তে দোয়া আছে ঘুমানোর সময় দোয়া আছে ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে আপনি কোথাও হাত তুললেন না তাহলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এখানে হাত তোলেন কেন রাসূল যাহা করে নাই আমরা তাহা করব না রাসূল যাহা ছাড়ে নাই আমরা তাহা ছাড়ব না তারপরে এবার নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়াইলে শুরু হয় বেদাত নামাজে দাঁড়ায়া নাওয়ায় তুয়ানু সাল্লিয়া লিল্লাহি তাআলা লয়া চলছে ঠেলা ঠেলি মুক্তবে চলছে কিলা কিলা এই নিয়ত না পারলে কত মাইরা আমরাও খাইছি এবং দেশের হাজার হাজার মুক্তবে মারামারি এখনো চালু আছে অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়ায় তুয়ান দিয়া জীবনে একবারও নামাজ শুরু করেন নাই তবে নামাজে নিয়ত পড়া নিয়ত করা ফরজ নিয়তের সাথে ঠোঁটের সম্পর্ক নাই নিয়ত হয় কোথায় অন্তরে আকদুল কালবি জিহাদাল ফাইলি ফাহিয়ান নিয়া নিয়ত হলো অন্তরের সংকল্পের নাম মুখে নাওয়ায় তুয়ানের নাম নিয়ত নয় গোসল করার জন্য এক কাঁধে লইছে লুঙ্গি আরেক কাঁধে লইছে গামছা তারপরে হেঁটে হেঁটে পুকুরে গেছে হাঁটু পানি নাই মা কয় নাওয়ায় তুল গোসলা হাঁটু মানে নামা কয় কি নামাই তুল গোসলের নিয়ত করছি তো লুঙ্গি কান্দে লইছেন তখন কি নিয়ত হয় নাই ভোর রাতে উঠেছে সেহরি খেয়েছে সব খাইয়া পান টান সিবাইয়া এবার কয় নাওয়াই তুয়ান আসুমা কাদান তো যদি আপনি এখন না রোজার নিয়ত করেন তাহলে আড়াইটা বাজে উঠছিলেন কেন আর এই দোয়াগুলো যারা বানাইছে তারা কিন্তু ফেসও লাগাইছে যেমন কাদান শব্দের অর্থ হলো আগামীকাল আর আজ অর্থ হলো আলিয়াউম আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি আজ আমি তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম এখন রাতের দেড়টা দুইটা বাজে সেহরি খাইয়া রাতের আড়াইটা তিনটা বাজে সেহরি খাইয়া রোজা যখন রাখতেছেন এটা কি আগামী দিনের রোজা না আজকের রোজা সামনে নিয়তে কইতাছেন না ওয়াই তুয়ান আসুমা গাদাম নিয়ত করছি পরের দিনে নাকি তারপরে নিয়ত হলো নিয়ত পড়লেন আপনি একটা বেদাতি চিন্তা নিজে ঢুকাইয়া দিলেন তারপরে আবার নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবর বললেন আল্লাহু আকবর বলার আগে বাংলাদেশে মুসল্লার দোয়া পড়ে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন এটার নাম দিছে মুসল্লার দোয়া এটা পড়ার পরে আল্লাহু আকবর বলে অথচ কান খুলে শুনুন প্রিয় ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরা জীবনে নাওয়ায় তুয়ান বলেন নাই এবং তাকবীরের আগে ইন্নি ওয়াজ্জাহতু একদিনও পড়ে মনে নাই কি উল্টা পাল্টা ওয়াজ করতেছে হুজুর আইসা আপনার কাছে উল্টা মনে হচ্ছে আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি এই কথাগুলো হাওয়ায় ভেসে যাচ্ছে কিন্তু যেগুলো ক্যামেরায় রেকর্ড হয় এগুলো কি ভাইসা যায় না আটকা পড়ছে ইয়েস
এখন এই ক্যামেরার কিন্তু অনেক জ্বালা আছে, এইজন্য আমি যে বড় গলায় বইলা দিলাম যে প্রিয় নবী ইন্নি ওয়াজ্জাহতু তাকবীরে তাহরিমার আগে পড়ে নাই। যদি পয়রা থাকে কোন হাদিস থাকে কালকে আমরা ধরব না, কত হুজুরদের স্ট্যাটাস দিব কুলানো যাইব। আলহামদুলিল্লাহ এটাও লিখেছি, দলিল ভিত্তিক লিখেছি তো, তাই আপনি দলিলের বাহিরে যাওয়ার অধিকার আপনার নাই আমারও নাই। তবে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি ওয়াজ্জাতু মাঝে মাঝে পড়েছেন, হাদিস আছে আবু দাউদে, আমি নাম্বার শুদ্ধ লিখে দিয়েছি, ওখানে পাওয়া যায় তাকবীরে তাহরিমা দেয়ার পরে তিনি তাকবীরে তাহরিমা দিয়ে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, এটা আছে না, আমরা সানাদিটা পড়ি, তিনি বলেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, বিভিন্ন সানা পড়তেন, আমরা হয়তো একটা শিখেছি এটা খুঁটা মেরে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নামাজ শুরু করলেন, আমার বন্ধু নামাজের মাঝে রুকু থেকে দাঁড়াইয়া দোয়া আছে না নাই, দুই সেজদার মাঝখানে আছে না নাই? বাংলাদেশে আমরা হানাফি মাজাবের নাম দিছি, আমরা হানাফি, এই নাম দিয়ে আমরা রুকু থেকে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা আমরা হানাফিরা আমরা বাদ দিয়া দিছি। দুই সেজদার মাঝখানে রাসূল পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি, আরো আছে, আরো আছে না? হানাফি মাজাবের লোকেরা আমরা শতকরা 99 জন এটা বাদ দিয়া, কেন রে ভাই, রাসূল তো পড়েছেন মাযহাবের নাম দিয়া সুন্নাহ বাদ দিবেন, এই অধিকার আপনাকে দিল কে? এই ক্ষেত্রে আহলে হাদিসরা আবার জিতে গেছে, এই সুন্নাহগুলো তাদের মাঝে, আমি কিন্তু আবার আহলে হাদিস না, দেখাই আবার হে গ্রুপে ঢুকাই আনলো, হে আনো আবার ঝামেলা আছে, ওরা একামতে দিনের বিপক্ষে হাজার হাজার আহলে হাদিস, ওইটাও আবার ঝামেলা আছে। তবে এখানে তারা জিতে গেছে, আমাদের হানাফি মাযহাবের নাম দিয়া যখন আমরা দোয়াগুলো বাদ দিছি তখন ঘটনা বড় খারাপ হয়ে গেল। খারাপটা হইছে কি এবার শুনুন, রুকু দিয়া সোজা হইয়া খাড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, এমন হাজার হাজার নামাজি আছে না নাই? যদি ওই দোয়াটা সুন্নার আলোকে পড়তো তাহলে বেড়া কিন্তু খারাপ লাগতোই, এখন আমরা তো পড়ি শুধু লাকালাম, তো কি করে রুকু থেকে ওঠার সময় এসামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কই আবার জায়গা মাথাও তো, যদি পুরাটা পড়তো লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, তাহলে কি খারাপ লাগবই? আচ্ছা রুকু থেকে সোজা হয়ে খাড়ানো এটা কি সুন্নাহ না ওয়াজিব? হ্যাঁ ওয়াজিব, তাদিল আরকান ওয়াজিব। দুই সেজদার মাঝখানে যদি আমরা দোয়াটা পড়তাম তাহলে কিন্তু আমরা ঠুস ঠুস করে সেজদা দিতে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, রমজান মাসে তারাবি যখন আসে তখন আমরা নামাজ কারে কই দেখাইয়া সারি, যে সমস্ত মসজিদে 18 মিনিটে 20 রাকাত পড়ে এটা কি সোজা হইয়া বইয়ে, আরে বড় টাইম কই, ওরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় নাই, দুই সেজদার মাঝখানে বসার সময় নাই, এইভাবে নামাজ চলছে। আর কেরাতের ক্ষেত্রে আর কি বলবো, এমন বাড়াবাড়ি হচ্ছে পুরা এক নিঃশ্বাসে পুরালা সাতায়া, কনকর্ড বিমান অনেক আগে ফে, গতি এমন যে বিমানের ড্রাইভার দেখলো ডরাইতো যে হুজুর ফারে কেমনে, মুসল্লিও খুশি ইমাম সাহেব খুশি, একবারে 20 রাকাতের কম পড়লে মারামারি লাগে যেমন দরকার করে, 20 রাকাত রাসূল পড়েছে এই জন্য 20 পড়া লাগবে, ওরা আবার কয় 8 এর বেশি পড়ব না, রাকাত তো একই লাগিলি, কিন্তু বিশ্ব নবী কত লম্বা পড়েছে তা কারো খবর নাই। আমার বন্ধু তারপরে এবার নামাজ চলছে, চলো নামাজ চলতে চলতে নামাজ শেষ হলো, মাঝখানে কিছু ঝামেলা কি আছে, রাত 11:30টা পার হয়েছে বলবো না, তবে বইটা স্টেজে আছে, নিতে চাইলে পাবেন ইনশাআল্লাহ ড্রাইভার সাহেবের কাছে, সবগুলো বলতে গেলে রাতে 7টা বাজো শেষ হলো, নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন,
বাবা রে বাবা সভাপতি সাহেব বাপ মারা গেছে তো 500 টাকা হুজুর আগে দিছে বা সেক্রেটারি সাহেব দিছে হুজুরে সালাম ফিরায় এমন দোয়া শুরু করছে ও বেটারে জান্নাতুল ফেরদাউসে না দিয়া থামবে না আর পিছনে যারা এক দুই রাকাত হারাইছে হেরান নামাজের 12টা বাজে যাইতেছে ইমাম সাহেব হুজুর এমন দোয়া চালাইছে পিছনে যারা এক দুই রাকাত হারাইছে তাদের সূরা ফাতিহা পড়ার জো পায় না বিশ্বনবীর নামাজ ছিল সালাম ফিরায়া একবার বলতেন আল্লাহু আকবার তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম একবার বলতেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ একবার পড়তেন আয়াতুল কুরসি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এ জাতীয় আরো দোয়া আছে না নাই এখন সালাম ফিরায়া আপনি দোয়া কইরা দিলেন ওই দোয়ারগুলোর খবর নেই তো শুরুও করলেন উল্টা পাল্টা শেষও করলেন উল্টা পাল্টা এই নামাজ আল্লাহর কাছে যাবে কেমনে যেই নামাজ কবুল হয় না ওই নামাজ অন্যায় থেকে ফিরাতে পারে না